কত ইজি আপনি আগে করাইছিলেন। দিলাম ওইটার মতো। আচ্ছা এটা হচ্ছে তোমাকে যে পিডিএফ দিচ্ছে এটা 7C। ওকে, তো 7 এ এটা রিলেটেড যে স্টেপটা দেয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। গিভেন Okay, now show that we have to prove. So, data proof could also return left hand side of m cube plus 2 p cube. So, it is equal to 3 mm. That is the way. Take a second, take it off. Yes, sir. M cube, m money key, a plus b. So, m cube money, a plus b whole cube, 2 into p cube. P cube money of a cube plus b cube. So, p cube. Right? মাল্টিপ্লাই করে দিলে এবার দেখো a কিউব প্লাস 2 a কিউব হয়ে যাবে 3 a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব প্লাস 2 পারবো এখন 3 b কিউব তো তাই না 3 কমন নিব না 3 a স্কয়ার কমন নিতে হবে দেখো 3 a স্কয়ার কমন যায় তাহলে এখানে থাকে একটা a আর এখানে থাকে শুধুমাত্র b কারণ 3 a স্কয়ার তো b থাকে এখান থেকে 3b স্কয়ার b স্কয়ার তাহলে কি করা যায় a+b তো যেহেতু a+b কমন a+b টাকে কমন নিয়ে ফেললে এখানে থাকবে শুধু 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার ভালো কথা তাহলে আসো আমরা দেখি এখান থেকে কি করা যায় আমরা a+b পাইলাম এবং 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার এখান থেকে 3টা কমন নিয়ে ফেলে যদি তাইলে 3 টা এদিকে চলে আসবে আর ওখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন 3 a প্লাস b মানে হচ্ছে m a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি তাইলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে তো 18 18 নাম্বার ওকে জি স্যার 18 নাম্বারের এই 18 নাম্বার তো তোমাকে করাইছি ওই দিন এরকম একটা এটা তো পারা উচিত ছিল বলো এখানে কত স্যার পুরোটাই পুরোটা এটি নাম্বার কি তোমার সাথে করাইলাম ও সরি সরি গ্রেড 9 এর উপরে করাইছি এই দেন মাথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে এটাও তোমাদের বইয়ের একটা एग्जांपलের সাথে সিমিলার ওকে যাই হোক আমরা ডিসকাস করি জি স্যার আচ্ছা তো এখানে যেটা দেখা যাচ্ছে 18 নাম্বার গিভেন কি কি গিভেন এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 21 আর এ স্কয়ার plus ab plus b square is equal to 7. আচ্ছা আমাদের কি ডেল্টা বলতে দস এইটাই খালি মাঝখানে মাইনাস আছে ওকে তো এটা মনে করলাম ইকুয়েশন 1 এটা মনে করলাম ইকুয়েশন 2 তো ফ্রম ইকুয়েশন 1 জি স্যার এ টু দি পাওয়ার 4 plus a square b square plus b to the power 4 is equal to 21 এটা থেকে আমরা শুরু করি a to the power 4 এটাকে চাইলে আমরা a square whole square লিখতে পারি তাই না এবং b to the power 4 এটাকে চাইলে আমরা b square whole square লিখতে পারি তাইলে দেখো তো
a square কে যদি আমরা a ধরি তাহলে a square এবং b square কে যদি b ধরি তাহলে b square a square b square আছে মাঝখানে যদি সুন্দর মত 2ab এরকম থাকতো তাহলে আমাদের একটা ফর্মুলা হয়ে যেত না a square plus 2ab plus b square জি স্যার কিন্তু আমরা এটা এখন লিখতে পারতেছি না কেন লিখতে পারতেছি না কারণ এখানে আমরা 2a square b square লিখে দিচ্ছি লিখতে পারি এখন এই যে এবি হোল স্কয়ার যে লিখতে পারি এটার বিষয়ে আমি তোমাকে একটা স্পেশাল নোট দেবো যেটা সবাই মানে একটা কমন মিস্টেক করে এই মিস্টেকটা তুমি করবে না তো এটা একটু এখনই বলে নি নাইলে পরে আবার ভুলে যাবে এটা কিন্তু অঙ্কের পার্ট না এটা জাস্ট একটা জিনিস শিখাচ্ছি তোমাকে যদি আমাদের a ইনটু b এটাতে যদি a স্কয়ার b স্কয়ার থাকে এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকায় হোল স্কয়ার দিতে পারবো কোনো অসুবিধা নেই যদি a ডিভাইডেড বাই b এখানে a স্কয়ার b স্কয়ার দুটোর উপর আলাদা স্কয়ার থাকে তাইলে আমরা a ডিভাইড করব হোল স্কয়ার এটা আমরা দিতে পারবো অসুবিধা নেই পারবো যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে তাইলে এটাকে একটা ব্র্যাকেটের ভিতর ঢুকায় তুমি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবা না দিস ইজ রং ক্রস ওকে জি স্যার কিভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা যদি থাকে তাইলে a মাইনাস b হোল স্কয়ার নো এটা লেখা যাবে না এই দুটো করে এটিকে মনে রাখতে হবে ওকে অনেকে এই মিস্টেকটা করতে দেখি স্টুডেন্টদেরকে যাই হোক তো তাইলে এখন এটা দেখো এই টোটালটাকে যদি আমরা এ ধরি তাইলে এ স্কয়ার মাইনাস এটাকে বি ধরলে বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আমি অন্যটা আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা করতেছিলাম এবার একটু খেয়াল করে দেখবা তোমার কিন্তু এটার ভ্যালু দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার ভ্যালু তোমার দেয়া আছে আর এটার ভ্যালুটা তোমাকে বের করতে বলা হয়েছে তো তাইলে আমাদের কাজটা ইজি গেল এটার ভ্যালু আমরা 7 বসে দিলাম আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা তাহলে আমাকে বের করতে বলছে তো আমি এটাকে এরকম রাখ এখন 7 টা যদি সাইড চেঞ্জ হয়ে এদিকে চলে যায় তাহলে 3 হবে এটার ভ্যালু ইকুয়াল টু 21 ডিভাইড বাই 7 ইকুয়াল টু ভ্যালু তো এটাই হচ্ছে এটা ইকুয়াল টু 3 এটা হচ্ছে আমাদের आंसर ওকে জি স্যার তো এটা হচ্ছে কি a 18 এর a এখন আমরা দেখব 18 এর b তো 18 এর b এর জন্য অ্যাকচুয়ালি এই দুটোটা ভ্যালু আমাদের লাগবে এখানে যে ভ্যালুটা বের করছি না a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 এই ভ্যালুটা আমাদের লাগবে এটা একটু মনে রাখবা ওকে ওকে স্যার এখন b নাম্বারটা দেখতে গেলে এখানে b root that 8ab a square plus b square ও আচ্ছা এটা আবার কি করে আছে ওকে অসুবিধা নাই দেখুন কি করে যে এখানে left hand side equal to কি দেয়া আছে 8ab a square plus b স্কয়ার ওকে তো এখান থেকে আমরা এটাকে একটু ভেঙে লিখবো কিভাবে জানো এটা কিভাবে করব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে লিখবো এবং এটার সাথে ইনটু দিব 4ab কেন এভাবে বানালাম দেখো তো 8ab টাকে আমি 4ab ইনটু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এটা তো ঠিকই আছে 8ab টাকে 4 ইনটু 2 তে ভাঙছি ab ab ঠিক আছে 8 থেকে জাস্ট 4 ইনটু 2 করে লিখছি ঠিক আছে কেন কারণ এই দুটোটা জিনিস আমরা আসলে আমাদের গিভেন ইনফরমেশন থেকে বের করতে পারব ঠিক আছে কিভাবে বের করব সেটা একটু আমরা দেখি আমাদের যে দুটেই আমরা যেটা পাইছি ফ্রম এ আর ও সরি ফ্রম এ শুরুতে লেখা যাবে না অলরেডি গিভেন যেটা সেটা লিখতে হবে আগে আমাদের কোশ্চেনের মধ্যে দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত
a square plus b plus b square is equal to 7. Okay? 7. And a square plus, sorry, plus 1. Amra from a. Eta paisi a theke, tai na? So clearly likhte hobe je a line ta given ar a line ta amra paisi a theke. A square minus ab plus b square is equal to 3. এখন একটা জিনিস দেখো, যদি আমরা প্লাস করি, এড করি, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার হয়ে যাবে 2a স্কয়ার, ab মাইনাস ab কাটাকাটি, b স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে 2b স্কয়ার। দেখো তো একটা পার্টের ভ্যালু আমাদের কিন্তু চলে আসছে সেখান থেকে। জি স্যার। 2 কমন নিলে হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 10। আচ্ছা এই পার্টের ভ্যালুটা তো বের হয়ে গেল, কিন্তু ab এর ভ্যালুটা কিভাবে বের করব? সেটা আসলে বের করা যাবে যদি উপরেরটা থেকে আমরা নিচেরটা মাইনাস করি, তাহলে তখন a স্কয়ার a স্কয়ার b স্কয়ার b স্কয়ার কাটাকাটি যাবে, ab আর ab মিলে হবে। ওকে তাহলে সেটাই আমরা এখন করব। তো মনে করো প্লাস এর কথা বলতে গেলাম, আমি এখন মুছে এখানেই করে ফেলতেছি, 2ab = 5 রাইট? ও দেখি মাইনাস 4 2ab = 4 হয়ে যাবে তাই না? এটা মাইনাস, এই মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটাকাটি ab ab দুটোটা প্লাস, তাহলে হয়ে যাবে কি 2ab ইজ इक्वल टू ও b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা। এখন 7 থেকে 3 যদি মাইনাস হয় তাহলে থাকবে কত? 4 ab ইজ इक्वल टू 2। ab এর ভ্যালু না, আমরা 4ab এর ভ্যালু বের করার চেষ্টা করব, তাহলে বোথ সাইড একটা 2 মাল্টিপ্লাই করে দিলে হয় না? এখন তো 2ab আমি সাইড একটা 2 মাল্টিপ্লাই করলাম, 4 আছে এদিকে একটা 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 4ab এর যে ভ্যালুটা আমার দরকার ডাইরেক্ট ওই ভ্যালুটাই বের হয়ে গেছে। আমরা শুধু কষ্ট কেন বাড়াবো না? তাহলে এখানে 8, তো তাহলে 4ab এর ভ্যালু বের হয়ে গেল। তাহলে এতটুকু এই পার্টের ভ্যালু আমরা কি পাইছিলাম? 10, আর এই পার্টের ভ্যালু পাইছি কি আমরা? 8। তো তাহলে 8 10 করলে কি আসবে বলো তো? 80, which is equal to right hand side. Right hand side, oh easy এটা। ওকে জি স্যার। আচ্ছা এরপরে বলছে কি ফাইন্ড দা ভ্যালু অফ এ এন্ড বি, এটা এবার কিভাবে করা যায় সেটা একটু আমরা দেখি। We have to find the value of a and b. আচ্ছা একটু খেয়াল করো, from b আমরা b থেকে কি পাইছি? 2 into a square plus b square is equal to 10, এরকম একটা লাইন পাইছিলাম না? জি স্যার। সাবমিট করে দাও রাখছো? এখান থেকে এবি এর ভ্যালুটা বের করে রাখি, তো তাহলে এটা আমাদেরকে একটা কাজে দিবে। কি কাজে দিবে? ধরে নিলাম এটাকে ইকুয়েশন 1 ধরি। এখন ফ্রম ইকুয়েশন 1 আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ इक्वल टू 5। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা করোলারি আছে, একটা করোলারি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এটা হচ্ছে প্লাস 2ab বাস মাইনাস হবে। মাইনাস 2 ইনটু ab, ab এর ভ্যালুটা আমরা ওখানে বের করে রাখছি সেটা হচ্ছে 2, তাহলে 2 ইনটু 2 এখানে যেটা হবে a প্লাস b হোল স্কয়ার ইজ इक्वल टू 5, a মাইনাসটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস, আর 2 2 যা কত? 4, রাইট? জি স্যার। 9। এখন দেখো তো যদি আমরা বোথ সাইড রুট ওভার করি তাহলে আমরা a প্লাস b এর ভ্যালু পাবো না? a প্লাস b এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 3। যখন রুট ওভার করব অবশ্যই সেখানে প্লাস মাইনাস আসবে, গেল। দেন আবার ফ্রম ইকুয়েশন 1 আমরা a মাইনাস b হোল স্কয়ারটা অ্যাপ্লাই করে a মাইনাস b এর ভ্যালু পাবো। ফ্রম ইকুয়েশন 1 a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ इक्वल टू আমরা পাইছি কি 5। তো এখানে আমরা কোনটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab
এবার এটা অ্যাপ্লাই করব তাহলে a minus b whole square plus 2 into ab মানে হচ্ছে 2 যেটা কিনা আমরা ওখান থেকে আবার ভ্যালু করব এবার a minus b whole square is equal to 5 minus 4 হবে না কারণ প্লাস তো এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে 1 তাহলে a minus b এটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1 ওকে জি স্যার আচ্ছা এবার এখান থেকে আমরা ab এর অনেকগুলো ভ্যালু পাবো ঠিক আছে ab এর দুইটা ভ্যালু a এর দুইটা ভ্যালু b এর দুইটা ভ্যালু সরি অ্যাকচুয়ালি চারটা ভ্যালু পাবো ঠিক আছে চারটা ভ্যালু আসবে a এর চারটা ভ্যালু b এর চারটা ভ্যালু তো কেন এরকম আসবে সেটা আমি বলি কারণ এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু প্লাস 3 ধরবো আবার a মাইনাস b ইকুয়াল টু প্লাস 1 ধরবো সেখান থেকে একটা ভ্যালু পাবো আবার এখানে প্লাস 3 ধরে ওখানে মাইনাস 1 যদি ধরি তাইলে আরেকটা ভ্যালু আসবে দুইটা আবার এখানে মাইনাস 3 ওখানে প্লাস 1 ধরবা তাইলে একটা ভ্যালু আসবে আবার এখানে মাইনাস 3 ওখানে মাইনাস 1 ধরলে আরেকটা ভ্যালু আসবে ঠিক আছে তো চারটা ক্যালকুলেশন আমাদের এখন করতে হবে অঙ্কটা একটু লেন্দি বাট বুঝলে আমার কাছে মনে হয় যে ইজি ওকে স্যার ভয় পাইতেছো নাকি জি না স্যার ওকে যে আমরা যে দুটো লাইন পেয়েছি যে দেখি দেখি a প্লাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 এন্ড a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এইখান থেকে আমরা কয়টা কয়টা পেয়ার অফ ইকুয়েশন থাকবে ঠিক তো a প্লাস b ইকুয়াল টু একবার 3 নিলাম এবং ওইটার জন্য a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 নিলাম মানে দুটোটারই পজিটিভ ভ্যালু এটা হচ্ছে একটা পেয়ার অফ ইকুয়েশন আবার a প্লাস b ইকুয়াল টু প্লাস 3 ঠিকই রাখি কিন্তু a মাইনাস b এর ভ্যালুটা এবার মাইনাস 1 মানে ঠিক আছে বুঝতে পারছো প্লাস 3 এর জন্য এখানে একবার প্লাস 1 নিছি একবার মাইনাস 1 এবার মাইনাস 3 এর জন্য সেম করব a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 3 এন্ড a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস 1 নিলাম দেন a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য a মাইনাস b ইজ ইকুয়াল টু মাইনাস 1 নিলাম এইবার এখান থেকে আমাদের এই পেয়ার অফ ইকুয়েশন থেকে একটা ভ্যালু আসবে a আর b এর আর এখান থেকে আরেকটা এখান থেকে মানে টোটাল চারটা ভ্যালু আসবে a এর চারটা ভ্যালু আসবে তো ঠিক আছে সেটা কিভাবে করা যায় দেখো আমরা যদি এখানে ইকুয়েশনটা অ্যাড করি তাহলে হবে 2a ইজ ইকুয়াল টু 4 সো a ইজ ইকুয়াল টু 2 তো a এর ভ্যালুটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও 2 টা যদি আমরা ফার্স্ট ইকুয়েশনে বসাই তাহলে 2 প্লাস b ইজ ইকুয়াল টু 3 তাহলে এখান থেকে b এর ভ্যালু আসবে 3 মাইনাস 2 উইচ ইজ ইকুয়াল টু 1 সো b ইজ ইকুয়াল টু 1 তো এইখান থেকে আমরা a কমা b এর ভ্যালু কি পাই 2 কমা 1 একটা পেয়ার ভ্যালু পেয়ে গেছে ঠিক সেম ভাবে যদি আমরা এখন এখান থেকে করি দুটোটা অ্যাড করো a প্লাস a ইজ ইকুয়াল টু 2a ইজ ইকুয়াল টু ঠিক এখানে 1 চলে গেলে কত হবে 2 তাহলে a হবে 1 a এর ভ্যালুটা এখানে ইকুয়েশনে বসাও উপরের ইকুয়েশনে বসাইলে 1 প্লাস b ইজ ইকুয়াল টু 3 b ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 তাহলে একটা পেয়ার অফ ভ্যালু হচ্ছে 1 কমা 2 দুইটা 2 বাকি দুইটা আশা করি তোমরা নিজেরা করে নিতে পারবা পারবা না তাইলে এটার পরে আর কোনটাতে সমস্যা বলো 23 বি আর সি পালাইতে চায় জোর করে করে এবং তার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ ওকে 23 এর এবিসি তিনটা নাকি শুধু বিসি বিসি ও আচ্ছা এ লাগবে না জি না স্যার এই বি তো তুমি পারার কথা সরি প্রবলেম স্যার শুধু বলেই কেন তাহলে আমি ট্রাই করব লাইক নিয়মটা বলে দেন স্যার
x वाला जो टर्म था ওইটাকে ওই সাইডে নিয়ে যেতে হবে দেন x এদিকে ডিভিশন হিসেবে চলে আসবে বাস x প্লাস 1 বাই x এর ভ্যালু বের করে ফেললাম এরপরে এখন আমাদেরকে যেটা বের করতে বলছে গিভেন এক্সপ্রেশন Given expression is so এটা কি আমরা a cube plus b cube ফর্মুলাতে ফেলব ওকে আর এটাকে ফেলব a square plus b square এটার ফর্মুলাতে এটাও করলা দি অ্যাকচুয়ালি a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস ab ইনটু a প্লাস b ab ইনটু a প্লাস b দিস ইজ দ্য করলারি ফর দিস ওয়ান এখন ওইটার জন্য a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে এখন এটার ভ্যালু তো আমরা জানি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 3 তাহলে এখানে হবে রুট থ্রি হোল কিউব মাইনাস এটা এটা কাটাকাটি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা দেখো আবার জানি রুট থ্রি তাহলে এখানে হবে প্লাস এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটার ভ্যালু কিনা রুট থ্রি তো তাহলে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এক্স আর এক্স কাটাকাটি তো তাইলে রুট থ্রি হোল কিউব তোমার যদি মনে থাকে এটা আমরা শিখছিলাম যে এরকম থাকলে কি হবে থ্রি রুট থ্রি হবে থ্রি রুট থ্রি পরে তুলবো আমি এখন মুছে ফেলবো স্যার মুছে ফেলেন আমি ভিডিও দেখে পরে তুলে ফেলি নাম্বার এটা আমার নিজেরই মনে থাকে অনেক সময় দেখি কেমন কি করা যায় আমি তো শিখছি কারো থেকে ওকে যাই হোক তো আমরা ফাইনালি অঙ্কটা আসলে মিলাই ফেললাম তো দেখছো যে একটা স্টেজ পর্যন্ত সোজা আসা যায় কিন্তু আরেকটা স্টেজ পরে কি হয় উল্টা আসতে হয় ঠিক আছে তো উল্টা আসতে হয় আমি পুরোটা আরেকবার এক্সপ্লেইন করি তাহলে হয়তো বা তোমার জন্য একটু ইজি হবে দেখো জি স্যার x কিউ ও c ইকুয়াল টু 18 এখন c ইকুয়াল টু দেয়া আছে x কিউ প্লাস 1 বাই x কিউ ওকে তো তাহলে এখন আমরা এলসিএম করি দেখাই যাচ্ছে যে x কিউব হবে এলসিএম এবং x কিউব আর x কিউব মিলে x টু দি পাওয়ার 6 আর এখানে প্লাস 1 আছে তো প্লাস 1 আমরা ক্রস ক্রস মাল্টিপ্লাই করে দিব x কিউব তো এদিকে চলে গেলে এটা হবে হয়ে যাবে 18x কিউব ওকে আর এদিকে থাকবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 18x কিউবটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস প্লাস 18x কিউব হয়ে যাবে মাইনাস 18x কিউব এখন এইটাকে আমরা একটা a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা শেপে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে এই লাইনটা লেখাটা ক্রিটিক্যাল কিভাবে
আমরা x টু দি পাওয়ার 6 কে x কিউব হোল স্কয়ার লিখতে পারি, মানে a স্কয়ার মাইনাস 2 ইনটু a, এইটা হচ্ছে আমার a তাই না? এখন দেখো তো 2 ইনটু x কিউব এতটুকু মিলে গেল, কিন্তু আমার 18 যদি x কিউব মিলাইতে হয় তাহলে এখানে 9 মাল্টিপ্লাই করতে হয় তাই না? কি স্যার আমি 9 মাল্টিপ্লাই করব তখনই আমার 18 x কিউব, তোমরা হয়তো ভাবতে পারো স্যার 9 আসবে কিভাবে বুঝবো, এই যে 18 টাই বলে দিবে যে এখানে 9 লিখতে হবে, তো 2 হ্যাঁ কাজ 2 মানে যেটার সাথে মাল্টিপ্লাই করলে 18 হবে সেটাই, মানে 2 এর সাথে মাল্টিপ্লাই করলে তাইলে এবার 9 টা এখানে 2 ab তো হলো, তারপরে b স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার। এখন এই যে ফর্মুলাটা মিলাইতে গিয়ে আমি যা যা চেঞ্জ করছি সেগুলো আবার ব্যালেন্স করতে হবে, দেখা যাচ্ছে এখানে 9 স্কয়ার বলে কোনো টার্ম ছিল না, আমি 9 স্কয়ার আনছি, তো 9 স্কয়ারটাকে আবার আমার মাইনাস করতে হবে, এখন 9 স্কয়ার মানে হচ্ছে 81, হ্যাঁ শোধ করতে হবে, 81 মাইনাস করে দিছি, আর এই যে প্লাস 1 টা আমি আগে দেই নাই সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। ওকে তো এই যে পার্টটা, এই যে পার্টটা তুমি দেখতেছো সেই পার্টটা এখানে চলে আসছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস 2 হোল স্কয়ার হয়ে গেছে, আর এই যে এখান থেকে কি হয় মাইনাস 81 আর প্লাস 1 এটা হয়ে যায় হচ্ছে মাইনাস 80, তো মাইনাস 80 টাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস 80 হয়ে যাবে, প্লাস 80। ওকে জি স্যার, এরপরে তুমি রুট ওভার করবা বোধহয়, রুট ওভার করলে এখান থেকে স্কয়ারটা চলে যাবে, থাকবে শুধু x কিউব মাইনাস 9, 80 কে রুট ওভার করলে আসবে 4 রুট 5, তো মাইনাস 9 টাকে যদি ওই দিকে নিয়ে যাও তাহলে x কিউব ইজ ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5, এতটুকু তুমি সোজাভাবে করতে পারবা কোনো সমস্যা হবে না। এর পরের যে পার্টটা সেটা আসলে সোজাভাবে করতে সমস্যা, এই কারণে আমরা লাস্ট লাইনটা লিখে উল্টা যাব, মানে এদিকে এভাবে আসছে এবার এখান থেকে এভাবে উল্টা যাব, দেখবো আমরা মিলে কিনা। তো এতটুকু আসার পরে কি করবা, কিছু জায়গা খালি রেখে লাস্ট লাইনটা লিখে ফেলবা, লাস্ট লাইনটা লিখে ফেললা কি x equal to 3 plus root 5 divided by 2, দেখাই যাচ্ছে যে আমরা যেখানে ছেড়ে দিছিলাম এটাকে সেখানে x কিউব ছিল তাই না, তো এটাই হচ্ছে ইন্ডিকেশন যে আমাকে এটার আগের লাইনে কিউব করতে হবে, তো আমরা যথারীতি আগের লাইনে কিউব করে দিলাম বোথ সাইডে। এরপরে কি করব দেখো, 2 2 এর কিউব হচ্ছে 8, আর উপরে a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে, a কিউবের a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে a কিউব 3 হচ্ছে a রুট 5 হচ্ছে b, তাইলে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস b প্লাস 3 a b স্কয়ার b কিউব, তো এখন আমরা জাস্ট এই যে 3 কিউব করলে কত হয় 27 লিখলাম, 3 ইনটু 3 স্কয়ার সেটা 27, রুট 5 আছে রুট 5 লিখে দিলাম, আর এখানে রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে 5 হয়ে যাবে, 5 ইনটু 3 হচ্ছে 15, 15 ইনটু 3 45, আর রুট 5 কিউব এটাকে লিখা যায় 5 রুট 5, এটা আমরা 5 রুট 5, তো তাহলে দেখো এখানে 27 আর 45 এই দুটাকে অ্যাড করলে আমার হয়ে যাবে 72, আবার রুট 5 ওয়ালা যে টার্মগুলো আছে সেগুলোকে যদি অ্যাড করি 27 টা ম্যাঙ্গো প্লাস 5 টা ম্যাঙ্গো, সো টোটাল 32 টা ম্যাঙ্গো, ঠিক আছে, দেন এবার এখানে এই দুইটাকে ভেঙে ফেলতে হবে, আলাদা করে দিতে হবে 72/8 আর এখানে 32/5/8, এইটা করলে দেখবা যে আগের লাইনের সাথে মিলে গেছে, কিভাবে কিভাবে মিলে যাবে, এই যে 72 কে 8 দিয়ে ডিভাইড করলে দেখবা এখানে 9 ই আসে, আবার 32 কে 8 দিয়ে ডিভাইড করলে দেখবা এখানে 4 ই আসে, 4/5, ওকে, তো আলটিমেটলি যেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তো প্রুফ বা শোড যেটাই দেখাতে বলছে সেটা সুন্দরভাবে লিখে দিবা। ওকে আচ্ছা স্যার একটা কোশ্চেন, সো এখানে আমরা সোজা করে গেলে এই লাইনটা থেকে ওই লাইনটা কিভাবে যাব, লাইক এই নিচের লাইনটা থেকে ওই লাইনে ফার্স্ট লাইনটা, এইটা হচ্ছে বিষয়, মানে দেখো তুমি 9 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 72 হবে না, তো এটাকে ব্যালেন্স করার জন্য 8 দিয়ে ডিভাইড করে দিতে হবে, আবার 4 কে তুমি যদি 32 বানাও তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করছো, তো আবার 8 দিয়ে ডিভাইড করে তোমাকে ব্যালেন্স করে দিতে হবে। স্যার আমরা তো অন্য কোনো নাম্বার দিয়েও পারতাম, অন্য কোনো নাম্বার দিয়েও তো আমরা মাল্টিপ্লাই করতে পারতাম, নাম্বার দিয়ে করলে নিচে এখানে 2 আসবে না, তুমি দেখো এখানে 2 এর কিউব করলে 8 আসে, যে কারণে 8 দিয়ে আমাদের করতে হবে, আমাদের এখানে x কিউব আছে না, এই কারণে 2 এর কিউব 8 ওইটা দিয়ে আমাদের কাজ করতে হয়, তো এটাও একটা ইন্ডিকেশন যেটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে, তো তুমি সুন্দরভাবে করতে চাও করতে পারবা, কিন্তু সেটার জন্য তোমাকে আসলে অনেক প্র্যাকটিস করতে হবে, এই সেম অঙ্কটা প্রায় 10 থেকে 15 বার করতে হবে, তারপরে তুমি দেখছো আমি এতবার স্টুডেন্টদেরকে পড়াই স্টিল আমি একটু কিন্তু ভুলে গেছিলাম, তো খুব স্বাভাবিক আসলে, অবশ্য এটা কম্পেয়ার করা ঠিক হচ্ছে না, বিকজ আমি অনেক আদার লেভেলের স্টুডেন্ট এবং আদার লেভেলের মানুষ, কারণ আমার হয়তো মনে থাকে না, বাট তোমাদের ইনশাল্লাহ মনে থাকবে। ওকে তো তারপরও রিস্ক না নিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখবা তোমাদের মনে থাকবে। তো সিমিলার টাইপের অঙ্ক আছে 13 নাম্বারে, যেটা কিনা আমি তোমাকে দিতে আসলে বাই মিস্টেক শিখে গেছে, তো 13 নাম্বারটা একটু করে ফেলবা, ঠিক আছে, জি স্যার।
আর অন্য কোনো ডাউট আছে এই পিডিএফ এ? না স্যার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সাকসেসফুলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন শেষ করছি। যা যা তোমাকে আমি করতে দিছি এগুলো যদি ফুল তুমি কমপ্লিট করে থাকো, তাহলে নিশ্চিত থাকো ইনশাআল্লাহ যদি কোনো সিলি মিস্টেক না করো, যেটা কিনা তুমি প্রায় করো আসলে, ঠিক আছে, কোনো সিলি মিস্টেক না করলে ইনশাআল্লাহ তুমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে যে কোয়েশ্চনটা আসবে সেটাতে 10 out of 10 পাবে ইনশাআল্লাহ। তো অলরেডি সেট এন্ড ফাংশন আমরা ক্লিয়ার করে ফেলছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্লিয়ার, ঠিক আছে। এরপরে এবার আমরা এক্সপোনেন্ট এর লগারিদম ধরবো মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি এক্সপোনেন্ট এর লগারিদম এর বেসিক ডিসকাস করব। বেসিক ডিসকাস করে আমি আর এক্সারসাইজের ভিতরে প্রবলেম গুলো তোমাকে সলভ করাবো না। এটার যেরকম একটা পিডিএফ দিয়ে দিয়েছি, ওই পিডিএফ এর মধ্যে সবগুলো অঙ্ক চলে আসছে যত টাইপের হওয়া সম্ভব। তো ঠিক একই ভাবে এক্সপোনেন্ট এর লগারিদম এর তোমাকে একটা পিডিএফ দিয়ে দিব, ওইখানেও সবগুলো অঙ্ক চলে আসবে। ওগুলো যদি প্র্যাকটিস করো বাস, তাহলে আর বইয়ের থেকে কোনো অঙ্ক দেখাই লাগবে না। ওকে ওকে স্যার, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা শেষ করবো। এবং চেষ্টা করো একটা নোটবুকের মতো বানাই ফেলতে, যেসব পিডিএফ দিচ্ছি সেসব পিডিএফ এর প্রবলেম গুলার সলিউশন একটা নোটবুকে যখন থাকবে, তুমি পরীক্ষার আগে এই নোটবুকটা রিভিশন দিলেই হবে ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার। তো আর তোমাকে দেখলে আমার নিজের আসলে একটা জিনিস মনে পড়ে, তোমার মতো আমি আসলে আগে আগে ভাবতাম, দেখতাম কি এই লাইনে 3+5 আছে, তো পরের লাইনে 8 আসবে জানি, তো মাথায় আগে আগে ক্যালকুলেশন করে ফেলতাম, থেকে এখানে 3+5 এর বদলে 3+8 লিখে ফেলতাম, কারণ মাথার মধ্যে 8 নাম্বারটা ঘুরতেছে। তো এই রকম প্রবলেম আমারও হইতো। তো তুমি এগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করবা, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবা। তোমাকে যেভাবে প্রিপারেশন নিয়ে আসছি তাতে দেখবা যে ইনশাল্লাহ তোমার সবগুলাই আসলে কমন করবে পরীক্ষায়। তো এই ধরনের অবস্থা হইলে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে, চাষাল্লাহ আজকে তো 100-তে 100 শিওর, এটা ঠিক হবে আমাকে, তো তখন এবার ভুল হয়ে যায়। তো এক্সাইটমেন্ট কন্ট্রোল করে ধীরে সুস্থে পরীক্ষা দিবা। ওকে ওকে স্যার। আচ্ছা, আর কমার্সের সাবজেক্ট গুলো ভালো মতো পড়ো, ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাওয়ার চেষ্টা করো। আমাদের স্কুলে এখন পর্যন্ত কোন স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পাইনি, চেষ্টা করো ফার্স্ট স্টুডেন্ট হয়ে যেতে যে গোল্ডেন এ প্লাস পাইতে। ওকে জি স্যার। তো পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।